সুপ্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয় এলসিএএও পদ্ধতিতে এফসিসি অর্থাৎ ফেস সেন্টার্ড কিউবিক বা তল কেন্দ্রিক ঘনকের ঘনক ক্লাসের শক্তি ব্যান্ডের হিসাব। যথারীতি আমরা ক্লাসে ইলেকট্রনের কে তরঙ্গ ভেক্টর বিশিষ্ট ইলেকট্রনের শক্তির রাশিমালা পেয়েছিলাম কত, ই কে ইজ ইকাল টু ই নট মাইনাস আলফা মাইনাস গামা ইন্টু সাম অফ এম ই টু দি পাওয়ার আই কে ডট আর জে মাইনাস আর এম। ঠিক আছে, তো চিত্রে আমরা একটি এফসিসি ক্লাসের একক কোষকে দেখিয়েছি, যেখানে একক কোষের প্রত্যেকটি কিনারার দৈর্ঘ্য তথা ল্যাটিস ভেক্টর 2a এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর এবং জেড অক্ষ বরাবর সব ক্ষেত্রেই 2a করে। ঠিক আছে, এখন এই পরমাণুটিকে যদি মূল বিন্দু হিসেবে বিবেচনা করা যায়, অর্থাৎ এটিকে যদি আমরা মূল বিন্দুতে অবস্থিত পরমাণুটিকে যদি এটাকে প্রসঙ্গ পরমাণু হিসেবে বিবেচনা করি, তাহলে এই প্রসঙ্গ পরমাণুর সবচেয়ে নিকটবর্তী 12টি পরমাণু পাওয়া যাবে। এই 12টি পরমাণুর অবস্থান ভেক্টরগুলো আমরা আগে নির্ণয় করতে চাই। কীরকম? আর জে মাইনাস আর এম ইজ ইকুয়াল টু এই তলের, খেয়াল করি আমরা এই তলটি কোন তল, এটি হলো এক্স অক্ষ, এটি হলো ওয়াই অক্ষ, অতএব এখানে জেড অক্ষের কোনো মান নেই, অতএব এই পরমাণুটির অবস্থান ভেক্টর কত হবে? এ এ জিরো। কেমন? এক্স অক্ষ বরাবর এ, ওয়াই অক্ষ বরাবর এ, কিন্তু জেড অক্ষ বরাবর নেই, যেহেতু এটি এক্স এবং ওয়াই তলে অবস্থিত। একইভাবে আমরা আরেকটি সেট কত পাই? এ জিরো এ, তাহলে এটি কোনটা হবে? এটা এক্স এবং জেড অক্ষে, এক্স এবং জেড অক্ষ দ্বারা যে তল গঠিত সেই তলটি, তাহলে এক্স অক্ষ এটি, জেড অক্ষ এটি, অর্থাৎ এই পরমাণুটি হবে হচ্ছে এটি। কেমন? অনুরূপভাবে আমরা আরেকটি সেট কি পাবো? জিরো এ এ, তাহলে এটি কোন তলে অবস্থান করবে? এটি অবশ্যই এক্স অক্ষ যেহেতু জিরো, অর্থাৎ ওয়াই এবং জেড এই দুই অক্ষ মিলে যে তল গঠন করেছে সেটি, তাহলে সেই তলে অবস্থিত পরমাণুটিকে আমরা কি করতে পারি? জিরো এ এ দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি, এবং সেটি কোনটা হবে? আমরা এই জায়গায় এটিকে এই পরমাণু দ্বারা নির্দেশ করেছি। ঠিক একইভাবে এই প্রসঙ্গ পরমাণুটির সবচেয়ে নিকটবর্তী অন্যান্য যে পরমাণুগুলো আছে তাদের অবস্থান ভেক্টরগুলো কত কত হবে? আরেকটি সেট এখানে আমরা আসতে পারি কত? মাইনাস এ এ জিরো, তারপরেরটা আসবে কত? এ মাইনাস এ মাইনাস এ জিরো এ, এটি একটি সেট। তারপর একটা আসবে জিরো এর অনুরূপগুলো, অর্থাৎ জিরো মাইনাস এ এ, তারপরে এ মাইনাস এ জিরো এ জিরো মাইনাস এ, নেক্সট জিরো এ মাইনাস এ, নেক্সট মাইনাস এ মাইনাস এ জিরো,
तार पर ए माइनस ए जीरो माइनस ए एवं शेष अभी जीरो माइनस ए ठीक है सर ताहले हम तो क्वार्टी होलो तो देखिए हमरा जब बारोटी होलो भी ना एक दो तीन चार पांच छः सात आठ नौ दस ग्यारह बारो ए बारोटी परमाणुर अवस्थान भेक्टर এখানে উল্লেখ যে এই যে অবস্থান ভেক্টর আমরা দেখিয়েছি আর জে মাইনাস আর এম এটি প্রত্যেকটির জন্য অবস্থান ভেক্টরগুলোকে আমরা সংশ্লিষ্ট অক্ষ বরাবর একক ভেক্টরের মাধ্যমে অর্থাৎ আই এ প্লাস প্রথমটি আর জে এ প্লাস k into 0 এরকম প্রত্যেকটির জন্য rj minus rm প্রত্যেকটি সেটের জন্য আমরা বসাতে পারি এবং এই রাশিমালায় k যে ভেক্টরটি আছে k is equal to অবশ্যই i kx plus j ky plus k k z যেখানে i j k সবই হচ্ছে কি সংশ্লিষ্ট ভেক্টর বরাবর অর্থাৎ x অক্ষ y অক্ষ এবং z অক্ষ বরাবর কি আয়ত একক ভেক্টর বা একক ভেক্টর এখন এরকম মানগুলো প্রত্যেকটি সেটের জন্য আমরা যদি এই রাশিমালায় অর্থাৎ sum of m e to the power i k dot rj minus rm এই রাশিমালায় আমরা বসিয়ে দেই তাহলে প্রথমে আমরা এই অংশটুকু হিসাব করতে পারি আমরা প্রথম অংশের হিসাব করব এই সবগুলো মান বসিয়ে কেমন তাহলে সংশ্লিষ্ট मान गुलो जदि आम्रा बसाई ताहले की पाई sum of m e to the power i k dot rj minus rm is equal to की लिखते पारी आम्रा प्रथम सेटेर जन्नो e to the power i k dot की आसबे एखाने আসবে হচ্ছে a a 0 প্রথমটি দ্বিতীয়টি e to the power i k dot a 0 a তারপর তৃতীয়টি e to the power i k dot 0 a a ঠিক আছে চতুর্থটি e to the power i minus e to the power i k dot minus a a 0 পঞ্চমটি e to the power i k dot minus minus k টা আমরা নিয়েছি তারপর এটা হবে হচ্ছে minus a 0 a ষষ্ঠটি plus e to the power i k dot কত আসছে আমাদের 0 minus a a তারপরে t e to the power i k dot ষষ্ঠটি গেল এবার সপ্তমটি সপ্তমটি আসবে e to the power i k a minus a 0 তারপরে অষ্টমটি আসবে e to the power i k
dot minus a 0 minus a ঠিক আছে minus a তারপর একটি আসবে কয়টা আমরা কয়টা গেলাম 1 2 3 4 5 6 7 8 টি ঠিক আছে 8 টি পর্যন্ত গিয়েছি e to the power i k dot 0 a minus a plus e to the power i k dot minus a 0 plus e to the power I k dot minus a 0 minus a এবং সর্বশেষটি e to the power I k dot 0 minus a minus a এই হলো সবগুলোর অবস্থান ভেক্টর ঠিক আছে তাহলে এখন আমরা এইগুলো থেকে কি লিখতে পারি প্রথমটি থেকে ইকুয়াল টু খেয়াল করে দেখো আমরা বলেছিলাম k সমান হচ্ছে কত i kx plus j ky plus k kz এবং এখানে এটি হবে কত i i a plus j a plus k 0 এই নিয়মে বা এই মানগুলো যদি এভাবে বিবেচনা করি তাহলে এই দুটি k এবং a এর ডট প্রোডাক্ট থেকে আমরা খুব সহজেই পেয়ে যেতে পারি কি e টু দি পাওয়ার প্রথম সেট এখান থেকে আসো e টু দি পাওয়ার কত হবে i k x a plus k y a আর kz যেহেতু এটি 0 অতএব kz এর টার্মটি 0 ঠিক আছে দ্বিতীয় সেটটি থেকে যে আমরা পাচ্ছি কত e টু দি পাওয়ার i k x a প্লাস k k এখানে কোনটা 0 আছে কি ky 0 অতএব kz a প্লাস তৃতীয়টা e টু দি পাওয়ার i k x0 তাহলে কি হবে y a প্লাস k z a ঠিক আছে চতুর্থ প্লাস e টু দি পাওয়ার i কত আসছে মাইনাস k x a তারপরে প্লাস কে ওয়াই এ জেড জিরো এটি থেকে আসবে কত ই টু দি পাওয়ার আই ই টু দি পাওয়ার আই মাইনাস কে এক্স এ প্লাস কে জেড এ তারপরে আসছে আমাদের এটি এই লাইন খেয়াল করি আমরা কত আসবে ই টু দি পাওয়ার আই কে এক্স জিরো মাইনাস কে ওয়াই এ প্লাস কে জেড এ ঠিক আছে এটি থেকে আসবে কত প্লাস ই টু দি পাওয়ার আই কি আসছে k x a মাইনাস k y a z 0 z 0 তারপরে এটা থেকে আসবে e টু দি পাওয়ার i k x a মাইনাস k z a এরপর
এরপরে এই রাশিমালা থেকে আসছে কত প্লাস e টু দি পাওয়ার i এখান থেকে আসছে k 0 তাহলে k y a আর মাইনাস k z a ঠিক আছে নেক্সট এটি থেকে আসবে কত প্লাস e টু দি পাওয়ার i মাইনাস k x a মাইনাস k y a ঠিক আছে z 0 তারপরে আসবে এই রাশিমালা প্লাস e টু দি পাওয়ার i k মাইনাস k x a মাইনাস k z a ঠিক আছে তাহলে এটি গেল এটিও গেল লাস্ট অফ দি থাকছে এটি অর্থাৎ প্লাস e টু দি পাওয়ার i মাইনাস k y a মাইনাস k z a তাহলে এই হলো আমাদের কয়টি সেট আসলো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এই 12 টি সেট থেকে আমরা এখন কি করব মিলাবো যে কোন দুটি রাশি মিলে পড়ে সেটিকে আমরা অয়লারের ফর্মুলায় ফেলতে পারি ঠিক আছে তাহলে আমরা একটু আসি এই অংশটা আমরা ক্লিয়ার করি খেয়াল করে দেখো যে এখানে কি আছে প্রথমটা আছে হচ্ছে আমাদের i kx a plus ky a এরকম আরেকটি রাশিমালা এখানে দেখতে পাচ্ছি আমরা e টু দি পাওয়ার i মাইনাস kx a মাইনাস ky a তাহলে আমরা যদি এখান থেকে কি করি মাইনাসটাকে কমন নেই বাইরে নিয়ে আসি তাহলে এই সেট এবং এই সেট মিলে কত লিখতে পারি আমরা e টু দি পাওয়ার i kx a প্লাস ky a প্লাস e টু দি পাওয়ার মাইনাস i kx a প্লাস ky a ঠিক আছে একইভাবে আমরা যদি এই সেটগুলোকে পরপর সাজিয়ে যাই অনুরূপভাবে অনুরূপ রাশিগুলো যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমাদের পরের সেট আমরা কি লিখতে পারি প্লাস e টু দি পাওয়ার i এটিতে আসি আমরা kx a প্লাস এটি kx a plus k z a একটি প্লাস তার আনুষঙ্গিক রাশিমালা kx a k z a সেটা কত আমরা kx a এবং kz এর মাইনাস রাশিমালা এই যে একটা পেয়ে যাচ্ছি এখান থেকে তাই না এখান থেকে তাহলে e টু দি পাওয়ার মাইনাস i kx a প্লাস k z a এই একটি সেট এইভাবে যদি আমরা সবগুলো সেটকে সাজাতে থাকি তাহলে পর পর আমরা যে রাশিমালাগুলো পেয়ে যাব সেগুলো আমরা একটু লিখি e টু দি পাওয়ার i k y a প্লাস k z a এই রাশিমালাটি তার অনুরূপ রাশিমালা আমরা একটু যদি দেখি প্লাস e টু দি পাওয়ার মাইনাস i এটি k y a প্লাস k z a এটি গেল তারপরে k z a গেল এর পরের
রাশিমালা টা খেয়াল করি আমরা প্লাস e টু দি পাওয়ার i k x a মাইনাস k y a এবং অনুরূপ রাশিমালা আমরা পেয়ে যাচ্ছি কত e টু দি পাওয়ার মাইনাস i k x a মাইনাস k y a ঠিক আছে প্লাস আরেকটি সেট আমরা তাহলে কোনটা কোনটা গেলাম e টু দি পাওয়ার i k x a মাইনাস k y a এই রাশিমালাটি গেল এবং তার আনুষঙ্গিক রাশিমালা কোনটা গেল এটি এখানে মাইনাস যদি সামনে নিয়ে নিই আমরা তাহলে এখানে মাইনাস তাহলে এটিও চলে গেল ঠিক আছে নেক্সট টার্ম আমাদের চলে আসছে কি e টু দি পাওয়ার i k x a মাইনাস k z a প্লাস e টু দি পাওয়ার মাইনাস i k x a মাইনাস k z a ঠিক আছে তাহলে এই সেটটা কোনটা গেল এই একটি সেট গেল আর এই একটি সেট গেল ঠিক আছে এখানেও আমরা যদি মাইনাস সামনে নেই তাহলে এটা মাইনাস হয়ে যাবে ঠিক আছে তারপরের সেটটা কি থাকছে তাহলে আমরা তো উপরের দিক থেকে সেটগুলো শেষ যেহেতু মুছে দিলাম এটাও গেছে এই টার্মটা রয়ে গেছে প্লাস লাস্ট অফ দি আমাদের e টু দি পাওয়ার i k y a মাইনাস k z a এই টার্মটি আর এইখানে যেটি ছিল e টু দি পাওয়ার i i মাইনাস এটি প্লাস e টু দি পাওয়ার এখানে মাইনাসটা যদি সামনে নিয়ে আসি তাহলে এখানে মাইনাস হয়ে যাচ্ছে অর্থাৎ e টু দি পাওয়ার i k y a মাইনাস k z a তাহলে এই টার্মটিও চলে গেল সবগুলো টার্মই আমাদের চলে আসছে এবার আমরা এই সেটগুলো থেকে কি করতে পারি খুব ইজিলি আমরা অয়লারের উপপাদ্য অয়লারের ফর্মুলা e টু দি পাওয়ার থিটা প্লাস e টু দি পাওয়ার মাইনাস i থিটা ইজ ইকুয়াল টু টুয়াইস কস থিটা এই ফর্মুলা অনুযায়ী যদি বসিয়ে দিই তাহলে কত পাই ইজ ইকুয়াল টু টুয়াইস কস প্রথমটা থেকে এখান থেকে কস কে এক্স এ প্লাস কে ওয়াই এ প্লাস তাহলে এই সেটটি আমাদের চলে গেল এই সেট থেকে আসি আমরা পরবর্তী সেট পরবর্তী সেটে কি আছে টুয়াইস কস কে এক্স এ প্লাস কে জেড এ এই সেটটি চলে গেল এরপরের সেট প্লাস টু কস কি আছে কে ওয়াই এ প্লাস কে জেড এ এই সেটটি চলে গেল এটা প্লাস টু কস কে এক্স এ মাইনাস কে ওয়াই এ এই সেটটি চলে গেল নেক্সট সেট টুয়াইস কস কে এক্স এ মাইনাস কে জেড এ তাহলে এই সেটটি চলে গেল প্লাস লাস্ট টু কস কে ওয়াই এ মাইনাস কে জেড এ এই সেটটিও চলে গেল ঠিক আছে তাহলে এখন
এখান থেকে হিসাব করলে আমরা পেয়ে যাব e টু দি পাওয়ার i k ডট r j মাইনাস r n এর মান b কত আসছে সবগুলোর সাথে কি আছে 2 আছে তাই না তাহলে 2 কে আমরা সবগুলো থেকেই সবগুলো থেকে কি করতে পারি রাশিমালাটি ইকুয়াল টু এখানে লিখি একটু 2 কমন সবগুলো থেকে এখন এটিকে ভাঙবো আমরা cos a plus b a আকারে তাহলে এটি a আর এটি হচ্ছে b এরকম প্রত্যেকটি টার্মের সাথেই আমরা এভাবে ভেঙে ফেলি ভেঙে ভাঙলে কত হবে cos a plus b সমান আমরা কত জানি cos a into cos b minus sin a into sin b এটি একটি সেট পেলাম আমরা কোনটা থেকে প্রথমটি থেকে দ্বিতীয়টি থেকে প্লাস কত আসবে cos এটিও প্লাস তাহলে cos ax a into cos k z a minus sin a x a into sin k z a তাহলে এই টার্মটি চলে গেল এখান থেকে প্লাস কি আসবে cos k y a into cos k z a minus এটাও প্লাস এর ফর্মুলা minus sin k y a into sin k z a এই রাশিমালাটি গেল এখন এইখান থেকে আসবো প্লাস এটি কত আসবে cos এটা cos a minus a আর এটি হবে b cos a minus b সমান কত cos kx a into cos ky a plus sin kx a sin k y a তারপর একটা এটি প্লাস cos এটি একই রকম k x a into cos k z a প্লাস sin k x a into sin k z a তাহলে এটি গেল থাকলো শুধু একটি ঠিক আছে কত থাকছে এটা থেকে প্লাস cos k y a into cos k z a প্লাস যেহেতু একটু মাইনাস আছে sin k y a minus sorry into sin k z k z এই সবগুলো এক্সপানশন হয়ে গেল কমপ্লিট করলাম আমরা এখন খেয়াল করে দেখো মাইনাস sin k x a sin k y আর প্লাস sin k x sin k y অর্থাৎ এটি এটি ক্যান্সেল অনুরূপভাবে এই যে kx kz kx kz এটিও ক্যান্সেল sin ky kz sin ky kz এটিও ক্যান্সেল তাহলে আলটিমেটলি এখানে থাকলো কি এই রাশিমালাটি cos kx a cos ky a তারপর একটা cos kx a
cos ky a অনুরূপ ভাবে এগুলো প্রত্যেকটি দুটি করে আসবে এখান থেকে তাহলে আমরা এখানে কি লিখতে পারি এটা twice তাহলে এই রাশিমালাটি আমাদের নিয়ে নিলাম আমরা আর আমাদের sin এর যতগুলো টার্ম আছে সবগুলোই ক্যান্সেল হয়ে গেছে আগে থেকে এগুলো আমরা মুছে দেই তারপরেরটা কি আছে cos kx এ cos kz এ তাহলে cos kx এ cos 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 kz এ এই টার্মটির সাথেও 2 আসবে এটিও ক্যান্সেল হয়ে গেল লাস্ট এটি cos ky এ cos kz এ একই রাশিমালা তাহলে এখানে আসলো প্লাস 2 ঠিক আছে তাহলে আবারো আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটির সাথেই ভিতরে 2 আছে অতএব এখানে যদি আমরা কি করি is equal to 2 কমন নেই তাহলে হয়ে যাবে কত 4 থাকলো কি থাকলো এই রাশিমালাটি তাহলে এই রাশিমালাটি হচ্ছে এটা তাহলে মোট এখন আমরা যদি কি করি শক্তি ব্যান্ডের হিসাব করি অর্থাৎ এই রাশিমালাটি তে বসিয়ে দেই তাহলে e k is equal to কত লিখতে পারছি আমরা e not minus alpha minus 4 gamma into cos kx a into cos ky a plus eta cos kx a into cos kz a plus cos ky a into cos kz a এই হলো আমাদের কি ব্যান্ড শক্তির রাশিমালা ঠিক আছে এখন ব্যান্ডের প্রশস্ততা আমরা বের করতে যদি চাই তাহলে ব্যান্ড প্রশস্ততা কিভাবে পেতে পারি অবশ্যই এখানে আমাদের কি করতে হবে আগে আমরা কি করব শক্তি ব্যান্ড বের করব কোন ক্ষেত্রে অর্থাৎ ব্যান্ডের উপরের স্তর বা সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান তো সর্বোচ্চ মান EK এর সর্বোচ্চ মান EK এর সর্বোচ্চ এটাকে আমরা আপ মান বলি উপরের মান সর্বোচ্চ মান বা ম্যাক্সিমাম মান হিসেবেও আমরা ট্রিট করতে পারি is equal to কত হবে তাহলে e not minus alpha minus 4 gamma এখানে কন্ডিশন কি কন্ডিশন হচ্ছে cos kx a cos ky a equal to cos ky a cos cos kx a cos k kz a equal to cos ky a into cos kz a এগুলো প্রত্যেকটি হয়ে যাবে কত minus 1 কারণ k এর মান not equal to 0 তাহলে এই মান যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে এখান থেকে minus 1 minus 1 এখান থেকে minus 1 তাহলে তিনটা কত হলো minus 3 হলো তাহলে minus 3 যদি হয় তাহলে এটাকে minus minus এ plus 3 4 12 12 gamma কেমন 12 gamma হচ্ছে আর ব্যান্ডের প্রশস্ততা EK EK বটম এর জন্য অর্থাৎ ব্যান্ডের নিচের স্তর ঠিক আছে সর্বনিম্ন মান আমরা বলতে পারি সর্বনিম্ন মান কত is equal to e not minus alpha এই ক্ষেত্রে অবশ্যই কি হবে এই মানগুলো সব প্লাস 1 হবে কারণ সেই ক্ষেত্রে হচ্ছে k টেন্ডস টু 0 বা k এর মান 0 এর কাছাকাছি ঠিক আছে তাহলে এই মান যদি আমরা বসিয়ে দেই তাহলে এখান থেকে প্লাস 1
এখান থেকে প্লাস 1 এখান থেকেও প্লাস 1 আসছে তাহলে কি হয়ে যাবে মাইনাস 12 গামা অফ কোর্স শক্তি গ্যাপ বা ব্যান্ডের প্রশস্ততা যেটি সেটিকে যদি আমরা ডেল্টা ই কে দ্বারা রিপ্রেজেন্ট করি তাহলে এটি হয়ে যাবে কত অবশ্যই ই কে আপ মান অর্থাৎ সর্বোচ্চ মান বিয়োগ ই কে বটমের মান বা সর্বনিম্ন মান এই দুটো যদি বিয়োগ করা যায় থাকবে কত এটা প্লাস হয়ে যাচ্ছে তাহলে 12 12 24 গামা এই হচ্ছে আমাদের ব্যান্ডের প্রশস্ততা ঠিক আছে তাহলে আমরা এলসিএও পদ্ধতিতে একটি তল কেন্দ্রিক ঘনক ক্লাসের শক্তি ব্যান্ডের রাশিমালা পেলাম এটি এবং সেই সাথে কি পাচ্ছি ব্যান্ড প্রশস্ততা বা ব্যান্ডের গ্যাপ বা শক্তি গ্যাপ সেটি পাচ্ছি কত 24 গামার সমান এখানে যথারীতি উল্লেখ্য যে আমরা যেহেতু একক কোষের প্রত্যেকটি কিনারা এটাকে আমরা কত করে ধরেছিলাম আমাদের মনে আছে প্রত্যেক কিনারার দৈর্ঘ্য ছিল 2l x অক্ষ y অক্ষ z অক্ষ তিনটা অক্ষ বরাবরই কিনারার দৈর্ঘ্য 2a তথা ল্যাটিস ধ্রুবক ছিল 2a কিন্তু ল্যাটিস ধ্রুবক যদি a ধরা হয় তাহলে এখানে কি হবে যথারীতি এখানে প্রত্যেকটি নিচে কত এসে যাবে 2 করে করে এসে যাবে ঠিক আছে অর্থাৎ cos kx a/2 cos ky a/2 cos kx a/2 into cos kz a/2 তারপর এটা cos ky a/2 এবং যথারীতি cos kz a/2 এবং যথারীতি এখানেও যদি আমরা এই হিসাবগুলো সবগুলোর ক্ষেত্রে কি করি এই মানটা বসিয়ে দেই তাহলে প্রত্যেকের ক্ষেত্রেই অনুরূপ মানই পাবো কার জন্য শক্তি ব্যান্ড প্রশস্ততা নির্ণয়ের ক্ষেত্রে ব্যান্ডের সর্বোচ্চ মান এবং ব্যান্ডের সর্বনিম্ন মান দুটোর ক্ষেত্রেই আমরা এই একই শর্ত অ্যাপ্লাই করতে পারবো আপের ক্ষেত্রে মাইনাস ওয়ান আর আপের ক্ষেত্রে মাইনাস ওয়ান আর বটমের ক্ষেত্রে প্লাস ওয়ান অর্থাৎ প্লাস মাইনাস ওয়ান সেক্ষেত্রে একটা ক্ষেত্রে হবে কত সর্বোচ্চ মানের ক্ষেত্রে কে নট ইকুয়াল টু জিরো আর সর্বনিম্ন মানের ক্ষেত্রে কে ইকুয়াল টু জিরো এই শর্ত যদি এখানে বসিয়ে দিই তাহলে অনুরূপভাবে ব্যান্ড প্রশস্ততা এই একই মানই পাওয়া যাবে অর্থাৎ 24 গামাই পাওয়া যাবে ঠিক আছে তো এই ছিল মোটামুটি আমাদের এফসিসি ক্লাসের শক্তি ব্যান্ড সংক্রান্ত আলোচনা আজকের আলোচনা এ পর্যন্তই তোমরা সকলে সুস্থ থাকো ভালো থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো